রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের দুইটি নাম আপনি পাঠ করবেন, আপনার যে কোনো মনের আশা আল্লাহ পাক পূর্ণ করে দিবে। আল্লাহ পাকের এই দুইটি নাম এতটা পাওয়ারফুল, আল্লাহ পাকের কাছে এই দুইটি নাম ধরে ডেকে আপনি আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক সেটাই আপনাকে দান করবে। কারণ সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যখন কোনো ব্যক্তি আমি আল্লাহ পাকের আসমাউল হুসনা অর্থাৎ আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলো ধরে আমার কাছে চায়, আমি আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেই, তাকে খালি হাতে ফেরত দেই না। আর এই সূরা ইখলাসের মধ্যে থাকা এই দুইটি আয়াত, দুইটি নাম আল্লাহ পাকের পাওয়ারফুল নাম, অনেক মুহাদ্দিসদের মত অনুযায়ী, অনেক মুফাসসিরদের মত অনুযায়ী এই দুইটি নাম হলো ইসমে আজম। অতএব এই ইসমে আজম ধরে যখন আপনি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাবেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই আপনাকে সেটা দান করবে। এর মধ্যে একটি নাম হলো সমাদ, একটি নাম হলো সমাদ। আল্লাহ পাকের কাছে সূরা ইখলাস যখন আমরা তেলাওয়াত করি তখন বলি আল্লাহু সমাদ। এই সমাদ নামটা এতটা পাওয়ারফুল, আমরা একজন অগ্নি পূজকের ঘটনা জানি, একটা মূর্তি পূজকের ঘটনা জানি, যে তিনি সনাম সনাম বলে তার মূর্তিকে ডাকতেন, হঠাৎ একদিন তিনি সনাম বলতে গিয়ে তিনি সমাদ বলে ফেললেন এবং আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিলেন, তার জীবনে গুনাহ মাফ করলেন, তাকে ইসলামের জন্য কবুল করলেন। শুধুমাত্র সমাদ নামটা ডাকার কারণে যদি একটা মূর্তি পূজককে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, তাকে যদি আল্লাহ কবুল করে নিতে পারে, আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো এত বড় অন্যায় এখনো করি নাই, তাহলে আমরা যদি আল্লাহ পাকের সেই নামগুলো ধরে যদি ডাকতে পারি তাহলে আল্লাহ কেন আমাদেরকে কবুল করবে না। এই জন্য রাত্রিবেলায় যখন আপনি ঘুমাতে যাবেন অবশ্যই উত্তমরূপে অজুটা করে নেবেন, উত্তমরূপে অজু করে অবশ্যই অজুর আগে চেষ্টা করবেন মেসওয়াক করার জন্য, কারণ যে কোনো আমল মেসওয়াক অজু করার সময় যদি আপনি মেসওয়াক করেন যে কোনো আমলের পরিমাণটা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। একটা হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ নামাজের আগে অজু করে আর অজুর পূর্বে যদি মেসওয়াক করে ওই নামাজের সওয়াব আল্লাহ পাক 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। অতএব মেসওয়াক করে অজু করে আপনি দরুদ শরীফ পাঠ করে নেবেন, নবীজির উপরে দরুদ পাঠ করবেন। এক হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ওই দোয়া কখনোই কবুল করা হয় না যেই দোয়ার মধ্যে নবীজির উপরে দরুদ না থাকে। অতএব আমরা দোয়াটাকে অসম্পূর্ণ বলে নবীজি বলেছেন যে যেই দোয়ার মধ্যে দরুদ থাকে না সেই দোয়াটা অসম্পূর্ণ। অতএব দরুদ পাঠ করে নেবেন, প্রয়োজনে কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন, ইস্তেগফার পাঠ করে দরুদ পাঠ করে আপনি আল্লাহ পাকের এই দুটি নাম পড়বেন, একটা হলো আহাদ আর একটা হলো সমাদ। আহাদ এবং সমাদ এই দুইটা নামই কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, উলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ। এই দুইটি নাম পাঠ করে করে আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে যাবেন, আশা করা যায় যে আল্লাহ পাক আপনার মনের সব আশাগুলো পূর্ণ করে দিবে, আপনার মনের সব ব্যথাগুলো দূর করে দিবে। মানুষের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে কিন্তু ব্যথা থাকে, বেদনা থাকে, অনেক চাওয়া আছে যেগুলো সে চায় কিন্তু পায় না, অনেক অপূর্ণ চাওয়া রয়েছে প্রতিটা মানুষের জীবনে। আপনি আল্লাহ পাকের এই নামগুলো ধরে ধরে রাখেন, যেহেতু আল্লাহ সূরা আরাফে নিজে ওয়াদা দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহ পাকের চাইলেই আমার নাম ধরে ধরে আমি আল্লাহ পাক তার দোয়াটা কবুল করব, আমি আল্লাহ তার চাওয়াটাকে পূর্ণ করব, সে যা চায় সব কিছু আমি আল্লাহ পাক তাকে দিয়ে দেব। অতএব আল্লাহু সমাদ, একটা হলো উলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ, আপনি যদি শুধু সমাদ এবং আহাদ বলে রাখেন তাও হবে, আবার যদি বলেন আহাদুস সমাদ এভাবে যদি আপনি বলেন তাও আপনার আদায় হয়ে যাবে। কারণ আমরা জানি যে ইসমে আজম অথবা আসমাউল হুসনা 99টা নাম আল্লাহ পাক বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে 99টা নাম এসেছে এবং এই নামের যে ধারাবাহিকতা, এই নামের ধারাবাহিকতার সময় আমরা দেখেছি আহাদুস সমাদ বলে এখানে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। অতএব আপনি আহাদুস সমাদ বলে যদি আল্লাহকে ডাকেন তাও আপনার হকটা আদায় হয়ে যাবে। এভাবে আপনি কন্টিনিউ আদায় করতে থাকেন, কন্টিনিউ আপনি পাঠ করতে থাকেন আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবু, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে যখন আপনি কোনো ইবাদত করবেন ওই ইবাদত কখনো ফেরত হবে না, ওই বিবাদত কখনো আল্লাহ পাকের দরবার থেকে ফেরত আসবে না, অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেবে।